বন্ধুরা, আজকে আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে। ভিডিওটা পুরো দেখলে স্কিপ করবেন না। তো বন্ধুরা, ছামনু পৌঁছে গেলাম। আর আমাদের বাড়ি থেকে ছামনু দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। মনু থেকে ছামনু 23 কিলোমিটার দূরত্ব। আর আমরা যেখানে যাব সেটা আরও অনেক দূর, ছামনু থেকে প্রায় 5-6 কিলোমিটার দূর হবে। তো বন্ধুরা, চলে আসলাম ছামনুতে। আর এখন একটা বাড়িতে আছি, একটা দাদার বাড়িতে। তো দাদার ফ্যামিলিও যাবে, সবাই মিলে একসাথে যাব। আর
যেখানে এসেছি জায়গাটার নাম ছামনু। তো এই জায়গা থেকে আরও অনেক দূর আমি যেখানে যাব, তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর এই যে দাদা গরু বাচ্চারা খেলাধুলা করছে, এই যে হাই করে দাও, হাই বলে দাও সব লোক, হাই বলো, তুমি কি করছ, রেডি হচ্ছ, রেডি হচ্ছ, তুমি তুমি কোন ক্লাসে পড়ো বলো, কোন স্কুল, তো বন্ধুরা লঙ্কারায় পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আমনু থেকে ছামনু পর্যন্ত আসার পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তারপর আবার নেক্সট ভিডিও আসবে, পার্ট টু আসবে, আমি কি করে পাহাড়ে গেলাম বা কি ডেঞ্জারাস জায়গা, কি করে যেতে হয় সব কিছু শেয়ার করব। তো সেকেন্ড পার্টটা দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা ভিডিওটা করতে অনেক 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 কষ্ট হয়েছে, এত কষ্ট সারা জীবনও আমি পাইনি। 5 কিলোমিটার খালি পায়ে হাঁটা পাহাড়ের উপর, জঙ্গলের উপর, নদীর উপর। তো ভিডিওটা সেকেন্ড পার্ট না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। সবাই প্লিজ সেকেন্ড পার্ট দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন।